আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দাদার কথা তুমি বাদ দাও। কে বাদ দিমু? কে ঘরে জোয়ান ফোলা আর আমি এত কষ্ট করি, ফোলা দেখাও আমার একটু সাহায্য করে না। এই ফুলার এই বাড়িতে বাপ নাই, সে যেন আমার ঘরে না ঢোকে। আমার বাপ দাদার কারবার এই ঘোষের কারবার বলে করতো না, তাইলে তাইলে আমার এই দাঁত ব্যবসা ধরে রাখবো কে? আমি তো শিখছি, আমি করু। তুই তো মাইয়া, বিয়া দিলে অন্যের ঘরে যাবি কে? মাইয়ারা কি বাপ দাদার কারবার ধরে রাখতে পারে? পারে না। তোমার বাবা খাটি গরুর দুধ দিয়া বলবা নাই,
এই জিনিস থুইয়া তুমি আইছো আমার কাছে রস খাইতে। নিমাই কাকা, তোমার এই রসে আমার মজা লাগে। ওই সব দই ঘোল ভাল লাগে না। ও এর লিগেই কয় বাড়ির গরু উঠানের ঘাস খায় না। এনাও তা নিমাই কাকা, কত হইল? 5 টাকা। পরে নিও। এমন একটা ভালো মানুষের ঘরে একটা অমানুষ হয়েছে। কানু কাকা, তোমার গুলের স্বাদ ঠিক আগের মতোই আছে। আছে বলেই তো তোমরা খাও। সব জিনিসের স্বাদ কমে যাইতে আছে কানু কাকা, কিন্তু তোমার ঘোল আর মাঠার স্বাদ ঠিক আগের মতোই আছে, ব্যাপারটা কি? ইমানদারির লগে ব্যবসা করলে কোনো কিছুরই স্বাদ নষ্ট হয় না রে পাগল। জিনিসের স্বাদ ভগবান ঠিকই রাখছে, কিছু মানুষ আসলে বেজাল মিলাইয়া সব নষ্ট করতেছে। সবাই না, এখনো দুনিয়ায় দুই একজন ভালো মানুষ আছে। আইজো তুমি দুধে পানি মিশাই না কাকি। পানি দিমু কেন? কানসি শুক্রে তুমি ফাঁকি দিতে পারবা না কাকি। কানু ঘোষালের মাইনা, দুধ দেখাই কইবার পারি কোনটা খাঁটি আর কোনটা ভেজাল। সামান্য মিশাইছি, ওই কালো গাইটা আজ দুধ কম দিছে কি না? তোমার গায়ে যদি দুধ কম দেয় তুমি দুধ কম বেচবা, তাই বইলে তুমি দুধের মধ্যে পানি মিশাইবা না কাকি? তুমি এমন করলে তো তোমার কাছ থেকে দুধ নেওয়া যাইব না। না নিলে না নে, এ ভেজাল দুধ নেওয়ারও অনেক গায়ক আছে। আজকাল মানুষ ভেজাল আর খাঁটি দেখে না, দেখে রং ঠিক আছে কিনা। হ্যাঁ চাষি, কথাটা তুমি সত্যই কইছো, কিন্তু আমার বাবাই ভেজাল জিনিস পছন্দ করে না। তুমি দামটা বেশি নাও কিন্তু জিনিসটা তার খাঁটিই চাই। তোর বাপের পুরানা চিন্তাধারা বাদ দিতে কো। কিরে দুধ নিবি না হাসাই? না, মন খারাপ করে বেরোছিস কে? কে রে কথা কস না কে? আনু কাকি আবার দুধের মধ্যে পানি মিশাইছে, আমি রাগ কইরা তার কাছ থেকে দুধ আনি নাই। ভালো করছিস, আমরা তার বান্দা গায়ক, জানে আমি ভেজাল দুধের কারবার করি না। দুধের মধ্যে পানি মিশাই আবার উসা গলায় কয় এই দুধ নেওয়ানোরও নাকি লোক আছে। মন খারাপ করিস না মা, এখনো মেলা মানুষ আছে যারা দুধে ভেজাল দেয় না। দে তুই বান্ডোটা দে, আমি বাজার থেকে দুধ নিয়ে আসি। কাম এতে আয়া অহনি আবার গঞ্জে যাইবা? আমাকে কি আরামে জীবন রে মা, যতদিন জীবন ততদিন কষ্ট, আমি জামু আর আমু। আমি 11:30 আর 12টার মধ্যে আয় পড়ুম, টেকাটুকা সব রেডি রাখতে কই, তুই যা। ওই ঠিক মতো যাই তোর সাবু মোটর সাইকেল পেলি কই? রিকন্ডিশন কিনছি, নতুন একটা কিনোনের দানা করতেছি। তুই কিনছস? কে বিশ্বাস হয় না? না মানে এত টাকা দিয়ে কিনলি কেমনে? নতুন একটা ব্যবসা করতেছি। আরে শালা কয়দিন পর তো দেখবি গাড়ি কিনা হলাইছি। হ্যাঁ তা কি ব্যবসা? কোন যাব না, তাই তুই যদি করবার চাস আমি একটা ব্যবস্থা করতে পারি। আমার কাছে তো টাকা পয়সা নাই। আরে বেটা সব ব্যবসা করতে টাকা লাগে না, খালি সাহস করে একটু বুদ্ধি খাটাইলে হয়। বুদ্ধি সাহস আমার আছে, তুই ক কি ব্যবসা? দেখি চিন্তা করে একটু দেখি, আর তুই তোর বাপের লোক একটু কথা কো, তারপর ব্যবসার বুদ্ধি একটা দিমু। ঠিক আছে আমি বাবার লগে কথা কইয়া তোরে জানামুনি। তাই আমি এখন যাই। আচ্ছা
বাবা অনেক ছেলে ফেলাইছে দেখি এই শরীরে এখনো মেলা শক্তি আছে রে মা আমার বাবার হাতে শক্তি থাকতো না তো কার হাতে শক্তি থাকতো কাম করতে করতে তো হাত কাটলে লোহার মতো শক্ত করে ফেলাইছে আরে মা এই হাত দিয়ে মেলা কাম করছে দুধ দেওয়ানোর পর থেকে বাজানাই নিয়ে এই কামে লাগাই দিছি তাতে সে কত মাথা কত গোল তুলছি তার কোনো হিসাব আছে হ্যাঁ অনেক কাম করে ফেলাইছে মন বসো আমি করতাছি তো জন্মের পর আমার নামের লগে মিলাইয়া নাম রাখছি কাঞ্চি কানু ঘোষের বেটি কাঞ্চি বাবা 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 তোমার লগে আমার কথা আছে আমার সময় হয়েছে এখন তোমার কথা না বাবা তোমার লগে একটা পরামর্শ করি কি পরামর্শ আমি ঠিক করছি ব্যবসা করি বাপ দাদার কারবার কর বাপ দাদার কারবার কর ওইসব ব্যবসা ট্যাবসার মধ্যে আমি নাই বাবা তোমার এই কারবার করলে জীবনে উন্নতি হইব না এত বছর ধরে কাম করতেছ পারছো পারছো 10-20 হাজার টাকা জমাইতে পারো নাই ঘরে সেনা মাইয়া বিয়া দিতে হইলে টাকা লাগবো সেই টাকা তোমার নাই কত মানুষে ব্যবসা করে রাতারাতি জমি জমা টাকা পয়সা করতেছে আর তুমি আছো তোমার মাঠের ব্যবসা নিয়ে দশ দিন জীবন আছে আমি ওই কারবারই করুন কিন্তু আমি তোমার ওই কারবার করুম না ঘোষের বেটা তুই ঘোষ হবি না তো কি হইবি রে এইটা আগে কমু না আগে কারবার শুরু করি তারপর কমু তোর যা ইচ্ছা তাই কর কিন্তু যতদিন বাপের কারবারে না হবি ততদিন কোনো কামে আমার মত পাবি না বাস এটা আমার শেষ কথা এই সংসারে জন্ম নিয়ে এটাই ভুল হয়েছে দাদা তুই বাবার কারবার করবি না ঠিক আছে কিন্তু এইসব কথা কবি কেন কমু না কেন কমু না ঘোষের কাম কি খুব সম্মানের দুনিয়ার কোনো কামই অসম্মানের না সবাই তো সোনা চামচ মুখে নিয়ে জন্মায় না বাবার যাতে এই বয়সে কষ্ট না হয় এর লাগেই তো নতুন কারবার করবার চাই নতুন কারবার কীর কারবার এটা এখনো জানবার পারি নাই তাই বাবার অনুমতি পাইলে জানতে পারুম কিন্তু কিন্তু বাপ তো অনুমতি দিল না দাদা তুই যদি নতুন কারবার করে উন্নতি করতে পারস তাহলে আমি বাবারে বুঝাই কমু হাসা হাসা কইতেছিস হ্যাঁ কিন্তু দাদা তুই এমন কোনো কাম করতে পারবি না যাতে মানুষের কাছে ছোট হইতে হয় না না আমি চাই সুখ 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 কি চাইলেই পাওয়া যায় সুখে সাইড ডানা পাখির মতো উড়াল দেয় আমি সারা জীবন কষ্ট করে সুখরে ধরতে পারি নাই আর আমার পোলায় দুই দিনে তার লই আইব বাবা দাদা যদি অন্য সব লোকজনদের মতো ব্যবসা করে উন্নতি করতে পারে ক্ষতি কি সৎপথে উন্নতি করতে সময় লাগে রঞ্জনের অত ধৈর্য নেই বাবা গো তোমাদের মতো এইসব দিন তো আর নাই ক্যাডাই কইছে নাই হ্যাঁ ক্যাডাই কইছে নাই এখনো সকালবেলা পাখি ডাকে সূর্য ওঠে জমিতে ধান হয় গরুয়ে দুধ দেয় ক্যাডাই কইছে তাইলে সব বদলাই গেছে সেই সব ঠিকই বদলাইছে তুমি হয়তো দেখো না তাহলে তুই কস রঞ্জনের বদলানো দরকার হ্যাঁ তুমি তোমার বাপের কাম বাইসা নিছো দেখা এমন তো কোনো কথা নাই সে দাদারেও তোমার কামটা বাইসা নিতে হইব তাহলে আমার ভার আমার গায়ক আমার বিশ্বাস সব বদলে যাব না 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 আমি আমার কাম থেকে সরে যেতে পারব না না খা মনলেও না তুমি তোমার বাপের কাম সারো না ঠিক আছে কিন্তু দাদারে তার কামটা করতে দাও ঠিক আছে যা যা তোদের মনে যা চায় তাই কর যা যা আমার জিকাবি না যা কাকা যখন রাজি হয়েছে তখন আর কোনো অসুবিধা নেই
ঘটনাটা হইছে কি জানোস? কাক আরে তো গ্রামের সবাই খুব ভালো জানে। তো হের পোলারে আমি না কয়ে যদি কামে ঢুকাই তাহলে গ্রামের সবাই আমার খুব খারাপ করব। তুই এক কাম করিস, কালকে সকালে সাতটা কি সাড়ে সাতটার মধ্যে তুই আমার বাড়িতে আয়া পড়বি, তোর আমি একটা লয়ে যাবো। ঠিক আছে, যা তুই, আমি যাই। যা সকাল সাতটা কিন্তু। আচ্ছা চাচা, হরিশা এলে কয়ো আমি বাড়িতে আছি। কিরে মা, এত রাত পর্যন্ত জায়গা আছোস? সকালে উঠটা আবার গোল বানাইবি, রাত জাগলে শরীর খারাপ করব। বাবা তুমি শুয়ে পড়ো গা, আমিও শুয়ে পড়তেছি। চিন্তা করিস না, তোরে আর বেশি দিন কাম করতে হইবো না, নতুন কারবার পাইয়া গেছি। দাদা বাবা রাগ কইরা না খায়া চলে গেছে, মনে কর কাল রাতে তোর জন্য জায়গা বসেছিলাম, এইটা দেখা তার রাগ হইছে। নিজের ঘোল নিজে খাইয়া খিদা মিটাইব, বাজানদের নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমার চিন্তা এই সংসারে লইয়া, সালে নতুন টিন, ইটের দেয়াল। পারবি, পারবি দাদা? অবশ্যই পারুম, পারতে মারে ওই বই বাজদান সারা জীবনে যা পারে নাই, দেহেস আমি তাই করুম। কানুদা মন খারাপ করে বয়ে রইস, বিষয়টা কি? মন না ব্যবসা? গোল কি আগের মতো আর বিক্রি হয় না? কও কি, এত খাঁটি জিনিস বানাও তাও মানুষ খায় না? বেজল খাইতে খাইতে মানুষ আসল ডারে বেদাল মনে করছে, ভালো মন্দ একই দর। তোমার এই কথার লগে আমিও একমত, যুগ বদলাইয়া যাইতেছে, মানুষ নেশার দিকে ঝুঁকছে, তাই তোমার ওই মাঠার ঘোল আর আগের মতো খায় না। লোকে যুগ বদলাইয়া গেছে গো দাদা, যুগ বদলাইয়া গেছে। যুগ বদলাইয়া গেছে, আমি বদলাই পারলাম না। তুমি না বদলাইলে কি হইব? তোমার রঞ্জন কিন্তু বদলে গেছে গো দাদা। যাই গো দাদা।
তুমি সারা দিন কিছু খাও নাই, সকাল বেলা না খেয়ে গেছো। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাওন দিই। আমি সারা জীবন যা পারি নাই রমজানে তাই পারবো। হ বাবা পারবো, সবাই তো এমন করে করতেছে, দাদাই পারবো না কে? পারবো বাবা। কি করি আর একবার কত, আর একবার কত? বাবা বাবা আজ তোমার কি হয়েছে কও তো। আমি সারা জীবন কষ্ট করে তোরে বিয়া দিতে পারি না, আমার সারা জীবনের কষ্টে এই ভাঙা ঘরে দুইখান নতুন টিন লাগাইতে পারি না, সারা জীবনের কষ্টে। আমার এই শূন্য গোয়াল আমি দুটা গাই গরু কিনতে পারি না, আমার সারা জীবনের কষ্টে আমি এক বিঘা জমি কিনতে পারি না। বাবা বাবা আরে বেটা সব হইলে কইব, অত ব্যস্ত অনেক কি আছে, সব কামে অত ব্যস্ত হন ঠিক না। তুই তো আমার অবস্থা জানুস। আরে বেটা জানি, আর জানি দেখি তো গ্রামে সব পোলাপান থুইয়া তোরে বাইসা লইছি। বড় মুখ করে কইছি, অল্প দিনে আমাকে অবস্থা বদলাই দিমু। তোর বড় মুখ ছোট হইব না, ধর এই টাকাটা তোর। টাকা কাম না করতে টাকা, এই ব্যবসার নিয়ম এইরকম, আগে টাকা পরে কাম। এত টাকা বাপ জীবনেও চোখে দেখে নাই। পরে আমি তোর সব বুঝাই দেবো, যা। আচ্ছা যাই। হ্যাঁ দেখ তোর লাগে মেলা জিনিস আসবি। এত সব কি আনছে দাদা? এই সোনো পাউডার শাড়ি আগে দেখ তারপর জিজ্ঞাস। দেখা যাও দাদাই কি সব কাণ্ড করছে, কত সব জিনিস যে কিনা নিয়ে আইছে। এত কি আনছ বাবা? এই দেখো দাদা তোমার লেগে ধুতি নিয়ে আইছে। বাবা তোমার পছন্দ হয়েছে? পছন্দ হইব না কে, আমার বাপের জন্মে এমন জিনিস আমি চোখে দেখি নাই, এত দামি জিনিস কি আমার মানাইব রে? মানাইব না মানে খুব মানাইব। বাবা তোমার জামাটা পুরান হয়ে গেছে, ধুতিটাও পুরান হয়ে গেছে। হ বাবা আর অহন থেকে খালি রে হাঁটবা না, জুতো পরে হাঁটবা। পাগলে কয় কি, আমার বাপ দাদা 14 গুষ্টি খালি পায়ে গাওল করে বেড়াইছে, ওই আমি কি সাপ হইছি রে? হ্যাঁ জুতা বাদ দে আটমু, যুগ বদলাই গেছে, তুমিও বদলাই যাও বাবা। রাখ তোর বদলানি তুই বদলা, আমি বদলাম না। বাবা আমি ঠিক করছি আগে কাঞ্চির বিয়া দেব। কাঞ্চির বিয়া? হ বাবা মানুষে কয় কাম করানোর লেগে তুমি কাঞ্চির বিয়া দাও না। না বাবা কথাটা সত্য না, মায়ের বিয়ে দিতে মেলা টাকা লাগে, সে টাকার জোগাড় আমি করতে পারি নাই বাপ। আমি যখন হাই স্কুলে পড়ি আমারে ভালোবেসেছি আর মেনের বড় মেয়ে বলেছিল অবদশান্তরী।
কাম নাই কাজ নাই খালি ফুটানি করে ঘুরে বেড়াস কি করে সংসার চলবো হেদিকে খেয়াল আছে শুরু হইলো তোর পেট পেটানি দেখ মা জানোসই তো সংসার টংসার নিয়ে ভাবতে আমার ভালো লাগে না তারপর কেন এত কথা কস আবার এমন করলে ঘর সংসার ছেড়ে চলে যাবো কিছু কইলি তবু ঘর বাড়ি ছেড়ে চলে যাবো বাজা তুই সারা আমার আর আছে কি তোর বাপ নাই তোর এই সংসার দানের কথা তা না সব দেখ তো আমার আমার বয়স হয়েছে কতদিন আর বাসুন তুই এখন ঘর মুহি ও বাজান শক্ত তো ওইসবের মধ্যে আমি নাই তোর ঘর তুই সামলা তোমার আমার বালের বাটা বন্ধু উড বলের মত যে যায় পারে সন্নাই তারে মনে লাগে যাত পোলার কোনো দোষ নাই বৌদি এই বয়সে পোলা গো ঘর মুখে কষ্ট হইলে দরকার বউ বউ এনে খাওয়াই বুকি কাম নাই কাজ নাই বউ ঘর আনলে কাম কাজ আপনা থেকে মন বইব তাইলে একটা মাইয়া দেখো এই কাম কে আর হরি হর বাকি রাখছে আর মাইয়া দেখো তো প্রস্তাব নিয়ে আছি কার মাইয়ার কথা কইতেছ আমাকে ঘোষ পাড়া কানে দাঁড়াতে নেন না হ্যাঁ হ্যাঁ হয় মাইয়া কানছি বড় সুন্দর মাইয়া কানছি টাকার চিন্তা কইরেন না পোলার ব্যবসা করার লাগে টাকা আমিই দিব তাই টাকার পরিমাণ একটু বেশি হইলে একটু সময় দেওয়ার লাগবে সময় নাও আপুটে নাই কিন্তু সময় মতো না দিলে এত টাকা তুই কই পাবি রে রঞ্জন বাবা এই চিন্তা তোমার না কিন্তু করাল করে টাকা না দিলে ওলা দন টাকার ব্যবস্থা করব তুমি এটা ভাবো কেন তুমি ওইসব বুঝবা না করাল করা মানে বাবা তোমারে না চুপ থাকতে কইলাম তা বাবা বিয়ার দিন ধার্য করবা কবে আপনারা কইলে আমি আজি রাজি তুমি কি কও সবই ভগবানের ইচ্ছা তোমরা একটা লগ্ন দেখে দিন তারিখ ধার্য করে ফেলাও না না না
আমি কইলাম বিয়ার লাগিয়ে বিয়া করব বিয়া করছি মার কথায় মায় মনে করছে বিয়া করলে আমি ভালো হয়ে যাব আমি একটু খোলাখুলি কথা কইতে পছন্দ করি আমার মত মত না চললে তার খবর আছে আর আমার কামের কেউ প্রতিবাদ করলে তার তো কোনো রেহাই নেই তুমি বাড়িতে নতুন যাইতেছ তাই ব্যাপারটা তোমাকে একটু জানাই রাখলাম আর শোনো আমার ব্যাপারে কেউ কিছু কইলে তা জানা আমার ভুলেও জানাও না তখন আবার আমার মেজাজটা ঠিক থাকে না শীত করতেছে নাকি নাও এই চাদরটা গায়ে দাও নাও ধরো শরম লাজ তারা পারে সকল কাজ তাদের নাই রে শরম লাজ তারা পারে সকল কাজ ভুলাইয়া রাখে প্রেমের চালনায় সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে সব কিছু কি মেলে টাকায় প্রেমের বাতি জ্বালাইয়া আমার পালাইয়া পালাইয়া কেন গেলি ঢাকায় সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে এটা কি রাঁধছো কেন খারাপ হয়েছে মা এটা কি মুখে দেওয়ান যায় তোমার মায় কি রান্না বাড়াও সে হয় নাই আমার মায় তো ছোটবেলায় মরে গেছে মায় মরছে তো কি হয়েছে বাড়িতে আর কেউ নাই হেরাকে তোমার রান্না বাড়া সিহাই নাই ছোটবেলা থেকেই তো আমি আমার বাপের লগে কাম করছি দই মাথা এইগুলা না আমি বানাইতে পারি এই সব কি গেরস্ত বাড়ির খাওয়া হইলো শখ করে মানুষ দুই একদিন খায় আর এই সব কত লয়ে তুমি আমার লগে তুলনা করতেছো আপনি শিখা দিলেন আমি পারো বাহারে এই বাসে মায় তোমার রান্ধন শিখাইবো তাহলে তোমার বউকে আনছিল কেন আমি তো আমার দোষ মাইনাই নিছি দোষ মাইনা নিছে আর সব মাফ হয়ে গেছে শোন না আজ থেকে করে রান্ধন ঘরে বসাই রাখবি যতদিন না তোর মনের মতো রান্ধতে পারে বা তুমি এত একটা ঘোষণা মেয়ে বউ করে আনলি আমারে গালি গালাজ করেই ঠিক আছে আমার বাবারে কিছু করেন না দেখো বউ সব কিছু সহ্য করতে পারি কিন্তু মুহুমুহু কথা এটা একবারে সহ্য করতে পারি না নাও নাও এই লো এদিকে যাও শোন বৌরে আমি ঠিকই সাহেস্তা করি আগে টাকাটা পাইয়া লই তারপর যা করুন টাকার লাগে চিন্তা করো না তো বাবা আমার মনে আছে সময় মতো আমি ঠিকই দিয়া দিব সময়ের আগে এই টাকাটা দেওয়ান দরকার মনে হইতেছে মাইয়ার বিয়ার টাকা জমা রাখছো আমার কাছে আমি দিতাছি না আমার সে সাধ্য থাকলে কি আর আমি তরে কই সাধ্য যখন নাই তখন চিন্তা করো না গড়াল করছি আমি টাকাও দিব আমি না আমি ঠিক চিন্তা করতেছি না ভাবতেছি টাকার লেগে কানসিরে যদি ওরা কিছু কয় জামাইর সে তোমার টাকা দেয় দেখি বেশি আমার বয়সটা যে তোর একটু বেশি রে বাপ আমার এই বয়সে ওই সপ্তাহ আমি কম দেখি নাই বয়স তোমার ঠিকই বেশি তাই সময় মতো বয়সটারে কাজে লাগাও নাই কাজে লাগাইলে এমন কষ্ট করতে হইতো না
সুরেশ, তোর শ্বশুর বাড়ি থেকে যে টাকা দিতে চাইছিল, ওখান দিয়ে কোনো আওয়াজ টাওয়াজ করতেছে না। আমারে জিগাও কেন? তোমার শখের বৌরি গিয়ে জিগাও। বৌরি তো কমই, তোর তো ভাবনার দরকার। তাছাড়া টাকাটা তো হেরাই দিতে চাইছিল, ওখান দিয়ে টাকার কথা কোনো আওয়াজ করে না। আরে ফুটানি, রঞ্জন বাবুর ফুটানি কত দেখছো? বিয়েতে তাম ফুটা নাই। তাছাড়া আমার কান্তে জল দানোর শক্ত তোমারই বেশি আছিল। যাও, তুমি যা করার করো, আমি এর মধ্যে নাই। আপনার লিগা ঘোল বানাইছি। রাখো তোমার ঘোল। বউ, তোমার বাপে যে টাকার কথা কইছিল, হেটার কি হইল? টাকা তো আমার বাবাই দিতে চায় নাই, টাকা দিতে চাইছে আমার দাদাই। ওই একই কথা হইল। শুনো, তুমি গিয়ে তোমার বাবার লোভে দেখা করো, দেখো কি কয়। আপনার ভাত আনছি, উপরে আসো। অজিত, আমার টাকা দে। তুই এমনি কথা কইতেছস কে? কেমনে কথা কমু, আমার এখন মেলা টাকার দরকার। জামাইয়ের ব্যবসা করানোর লেগে টাকা দিতে হইব। আমার টাকা দে। এইটা কি দিলি? এইটা কি মানে? বেটা পুরা 5,000। 5,000 টাকা কি হয়? কইলাম না আমার মেলা টাকার দরকার, আমার পাওনা টাকা বুঝায় দে। এই এমনি কথা কস কে? আরে বেটা, রাস্তায় রাস্তায় ঘুরতি, একটা সিগারেট খাওয়ানো পয়সা তোর কাছে আসিল না। রাস্তাতে দৈরা আইনা লাইনে বয়াইলাম, অন দুইটা টাকার মুখ দেখছস, অমনি চোখ পাল্টি। হ্যাঁ, তোর তো ভাব কম না, অন বছর লগে টাকা দিতেছস, আমার রাত বিরাত খাটাই মারতেছস, আমার সব টাকা বুঝায় দে। ঠিক আছে, আজকের চালানটা বুঝ দিয়ে আয়, সকালে বমু হিসাব কিতাব কমু, যা পাবি লয়ে যাবি। কথাটা যেন মনে থাকে। শালা, তোরে আমি পাংখা বানায় ছেড়ে দিই। জলদি স্যার, ভাইরে পুলিশে ধরুক আর জেলি হোক, তাতে আমাগো যায় আসে না, আমাগো দরকার টাকা।
পুলিশ হাতে না তো সরাইমাল সহ ধরছে সে দিব টাকা দেখ অহন উল্টা টাকা দিয়ে আমাকে তারা সারাই আনতে হয় কিনা আমা ঘর বুঝবার বাকি নাই শোনো যতদিন টাকা আনতে না পারবা ততদিন ওই বাপের বাড়িতে গিয়ে থাকবা এমন কথা কইন না মা বাবা শুনলে বাঁচবো না ওই তোর বাপ বাঁচলি কি না বাঁচলি কি জীবনও তো তার পক্ষে টাকা দেওয়া সম্ভব না আমারে আপনার আর কয়টা দিন সময় দেন না তুমি অহনে তোমার বাপের বাড়ি যাও তোমার ভাইয়ের কেলেঙ্কারির কথা শুনলে আমাগো ইজ্জত যাইব মা আপনার পায়ে পড়ি আমারে তারাই দিন না আমার মা নাই আপনারে আমি মা বইলা জানছি আমারে আপনারা তারাই দিন না মায় তোরে না তারাইলো আমি তোরে রাখুম না আমার জীবনের উন্নতির জন্য চাই টাকা আপনি না আমার স্বামী টাকাটাই আপনার কাছে বড় হইল আমরা তোমারে রাহুম না এটাই আমাদের শেষ কথা যাও যাও এখন যাও আপদ কেসে ওরা তোরে বাইর করে দিছে হ্যাঁ বাবা সারা জীবনে আমি কোনো পাপ করি নাই কোনো অন্যায় করি নাই কারো লোকে বেইমানি করি নাই এমন হইল কেন বাবা তুমি চুপ করো বাবা চুপ করবো কেন চুপ করবো আমি কেন চুপ করবো আমি চুপ করবো না তাই আমি চুপ করবো না আমি ভগবান রাশি করবার রাশি কামো ও ভগবান এমন হইল কেন এমন হইল কেন কম কও তুমি এমন হইল কেন তাইলে তাইলে সব পাতা পয়সা টাকাটা কি অন্যায় রে মা ও মা ও মা এমন হইল কেন তুই তো সারা জীবন আমার কান্দে বয়ে আসল ক এমন হইল কেন এমন হইল কেন এমন হইল কেন ক এমন হইল কেন